নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছোলার ডালের তড়কা বা চানার ডালের তড়কা। এটা চারজনের মতন আমি নিয়েছি। তো আমি জল দিয়ে আগে ছোলার ডালটা ধুয়ে নিলাম। ডালে অনেক সময় নোংরা থাকে, তো ধুই নেওয়াটাই ভালো। আর ছোলার ডালটা আমার ধোয়া হয়ে গেছে, খুব ভালো করে ধুই নিয়েছি। আর এদিকে আমি কুকারে জল বসিয়ে দিয়েছি। জলটা খুব বেশি দিলাম না, পরিমাণ মতন দিলাম। আর এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, আর দিয়ে ডালগুলো আমি ছেড়ে দিলাম। আর ডালের মধ্যে আমি দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম। আর দেব এক চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ডালে অনেক সময় গ্যাজাল বেরোয় না, তো সেটা বেরোবে না। আর ঢাকনাটাও আমি একটু লাগিয়ে দিলাম, যাতে ঢাকনাটার মধ্যেও গ্যাজাল বেরিয়ে ঢাকনাটা নোংরা হবে না। আপনারা দেখবেন কি সুন্দর ঢাকনাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ডালে আমি এখন হলুদ দিলাম না, হলুদ দিলে সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি হলুদ পরেই দেবো। ডালটায় 5 থেকে 6টা সিটি আমি দেব। আর এদিকে আমি একটা পেঁয়াজ চপিং করে নিই। এটা বড় সাইজের পেঁয়াজ আছে, তো ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন, যাতে ভাজতেও সুবিধা হয়। তো আমার এখন মোটামুটি পেঁয়াজটা চপিং হয়ে গেছে, আর যেগুলো বড় বড় টুকরো আছে ওগুলো আমি চাকুর সাহায্যে কেটে নিলাম। আর এইখানে এই সাইজের আমি 3টে টমেটো নিয়েছি, তো এগুলোকেও আমি এরপরে চপিং করে নেব, তাতে ভাজতে সুবিধা হয়। তো পেঁয়াজ আর টমেটো আমার চপিং হয়ে গেছে, আর এইদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে দিলাম, আর দেখুন ঢাকনাটা কত পরিষ্কার আছে, একটুও ফেনা বেরোয়নি, নোংরা হয়নি, এদিকেও পরিষ্কার আছে। তো আপনারাও এভাবে করবেন, যে কোনো জিনিস বসাবেন ঢাকনার মধ্যে একটু ঘি লাগিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর একটু আমি ডালটা চেক করে নিই। ডালটা চেক করে নিয়ে দেখলাম ডালটা হয়ে গেছে। খুব বেশি ডালটা গলালে কিন্তু ভালো হবে না। এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াই দিয়ে দেবো সাদা তেল, 3টে ডিম ভাজবো সেরকম তেল দিলাম। তো আমি একটা একটা করে ডিম কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেশিও ডিম দেওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। তো আমি 3টেই দিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুনটা পরিমাণ মতনই দিতে হবে। আর দিয়ে আমি এটাকে ঝুরি ভাজা করে নেব। তো আমার মোটামুটি ডিমটা ঝুরি ভাজা হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে ফেলি। আর এদিকে আমি কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা কাঁচা শুকনো লঙ্কা। বাড়িতে যদি বাচ্চা থাকে তো বেশি লঙ্কা না দেওয়াই ভালো। তো আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, তো পেঁয়াজগুলো অল্প ভাজা ভাজা হয়ে যাক, ভাজতে একটু সময় লাগে না। আর দিয়ে দিলাম এক চামচ জিরে আদা বাটা, বেশি দেব না, গরমের দিনে কম মশলাটাই ভালো, আর ডালের টেস্টটাও পাওয়া যায়। তো জিরের সাথে আর দিয়ে দিলাম অল্প শুকনো লাল লঙ্কা, মানে এটা ঝাল লঙ্কা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে 3টে একসাথে আমি ভেজে নেব। আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে না, ওই জন্য আগে থেকে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর দেব টমেটো সেদ্ধ হওয়ার জন্য দিলাম একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর দিলাম অল্প গরম মশলা, বাটা ব্যবহার করেছি আমি। আর দিয়ে দেবো কাসুরি মেথি, আপনাদের কাছে ধনে পাতা থাকলেও ভালো হয়, কিন্তু কাসুরি মেথির টেস্ট আর ধনে পাতার টেস্ট সম্পূর্ণ আলাদা। আর এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি, এটা রঙটা খুব ভালো আসে, ঝালটা তো হয় না। তো 3টেই আমি ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমি ডালটাও ঢেলে দিলাম। এটা খেতে খুবই ভালো হয়, রুটির সাথে ভাল লাগে, পরোটার সাথে ভাল লাগে,
আর এখানে যে ডিমগুলো আমি ভেজে রেখেছি সেগুলোও আমি দিয়ে দিলাম। অপূর্ব হয় এটা টেস্ট। আর আমি ঢাকনা লাগিয়ে দিলাম, একটা ঢাকনা খুলে দেখি ডালটা আমার মোটামুটি হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে হয়েছে, দারুণ। এটা লুচি, পরোটা, ভাত সবের সাথেই দারুণভাবে যায়। আর অল্প আমি দিলাম চিনি, বেশি দিলাম না, তো চিনি দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নিলাম। ডালটা আমার একরকম রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি একটা পাত্রে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা যতক্ষণ না গলে ততক্ষণ গ্যাসটা জ্বলিয়ে রাখবেন, ঘিটা গলে গেলেই গ্যাসটা অফ করে দেবেন। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা গ্যাসটা অফ করেই করবেন, না তো জ্বলে যাবে। তো এটা আমি অফ করে দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। এটা একরকম ঘি আর লঙ্কার তড়কা, এটাই কালারটা দারুণ আসে, ধাবা স্টাইলের আসে। দেখছেন কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। আর যে ডিমটা আমি রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে সাজিয়ে দেব, তাতে তড়কার কালারটা আরও সুন্দর হয়ে আসবে। এর উপর থেকে আমি দিয়ে দিলাম। এভাবে আপনারা নিজের মতন করে সাজাতে পারবেন। আর আরও তড়কার রেসিপি যদি আপনারা পেতে চান তো অবশ্যই আমার, এখানে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, আমার কাছে প্রচুর তড়কার রেসিপি আছে, আমিষ নিরামিষ দুটোই আছে। তো আমি আজকে একটা দিলাম, বাকিগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো আপনাদের তড়কার রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন, সাবস্ক্রাইব করুন। আর আজকের মতন আমি এইখানেই, আগামীকাল আসবো আবার এক নতুন রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।